মরমর ছাত্র সকল আজি আমি এটা নতুন টপিক হাতত লো যেটো টপিকৰ নাম হল পটেন্সিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব ভেদ এটা বিভব ভেদ ভেদ মানে হৈছে পার্থক্য তো বিভব ভেদ কি বস্তু এটো আমি অকমান ডায়াগ্রামৰ সহায়ত বুঝি বসাম তো ইয়াত প্লাস প্লাস্কিউ চার্জ আছে এই প্লাস্কিউ চাৰ্জটোৰ কাৰণে এখন ইলেক্ট্ৰিক ফিল্ড ক্রিয়েট হৈছে বিদ্যুৎ ক্ষেত্ৰ এখন এতিয়া সেই ইলেক্ট্ৰিক ফিল্ডত দুটা পইণ্ট মই শ্ব' কৰিছোঁ এ আৰু বি এতিয়া মই এটা চাৰ্জ যিটোক নেকি কোৱা হয় টেষ্ট চাৰ্জ পৰীক্ষণীয় আধান সেই চাৰ্জটো কিউনত নাম দিছোঁ মই এই কিউনত চাৰ্জটো মই এৰ পৰা বি পইণ্টলৈ মই আনিছোঁ আনিলে কি হ'ব যিমানে তুমি এই পজিটিভ অৰ্থাৎ প্লাছ কিউ চাৰ্জটোৰ ওচৰলৈ আনি থাকা সিমানে তোমাৰ ৱৰ্কডান বেছিকৈ লাগিব বেছিকৈ কাৰ্য কৰিব লাগিব কিয় কাৰণ এইটো পজিটিভ চাৰ্জ আৰু তুমি আনা চাৰ্জটোও কি পজিটিভ চাৰ্জ চ' এই চাৰ্জটো ইয়াক কি কৰিব ৰিপালচন কৰিব সেইকাৰণে আমি যিমানে ওচৰলৈ আনি থাকোঁ এই প্লাছ কিউ চাৰ্জৰ সিমানে ৱৰ্কডানটো বেছি হৈ যাব ত' পৰা আমি এটা কথা গম পালো বিট ডান বেশি এট ডান কম তেতিয়াহলে পটেনচিয়েল কত বেশি বিট বেশি এট কম এটা পটেনচিয়েল ডিফারেন্স মানে কি হল ইট ইজ দ্য ডান ইন মুভিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু আদার পয়েন্ট ইন এন্ড ইলেকট্রিক ফিল্ড এটা তোমালোকে চোৱা এইখিনিত মই লিখি দিছোঁ এট লিষ্ট চাৰ্জ কিউ নট ইজ মুভ ফ্ৰম এ টু বি এ ৱৰ্ড ডব্লিউ এ বি ডব্লিউ এ বি মই কিয় লিখিলোঁ কাৰণ এৰ পৰা বিলো আনিছা যদি বি পইণ্টটো ইয়াতে থাকিলোঁ হয় তেতিয়াহ'লে মই ভি এ লিখিলোঁ হয় চ' ডব্লিউ এ বি হেজ টু বি ডান এগেইনষ্ট ৰিপালচিভ ফ'ৰ্চ এক্সাৰ্টেড বাই চাৰ্ছ প্লাছ কিউ নাও পটেঞ্চিয়েল ডিফাৰেঞ্চ বিটুইন এ এণ্ড বি ভি ইজুকুৱেলটো লিখা গৈছে ভি বি মাইনাছ ভি এ উল্টা লিখিব নোৱাৰা ভি এ মাইনাছ ভি বি লিখিব নোৱাৰিবা কাৰণ গমেই পালে ৱৰ্ক ডাউন বিত বেছি কৰা হৈছে আৰু ইয়াত কম কৰা হৈছে চ' ভি ইজকুৱেল টু ভি ভি মাইনাছ ভি এ ইজকুৱেল টু ডব্লিউ এ বি ডিভাইডেড বাই কিউ নট অৰ্থাৎ পটেঞ্চিয়েল ডিফাৰেঞ্চ ইজ নাথিং বা ৱৰ্ক ডাউন পাৰ ইউনিট পজিটিভ চাৰ্জ ইয়াৰ ইউনিট হ'ল ভ'ল্ট ত' মই লিখি দিছোঁ ওৱান ভল্ট ইজ ইউকুৱেল টু ওৱান জুল বাই ওৱান কুলম এতিয়া ইয়াৰ চি জি এছ ইউনিট হ'ল ষ্টেট ভল্ট আৰু এক জুলত টেন টুটি পাৰ চেভেন আৰ ওৱান কুলমবোৰ হ'ল থ্ৰী ইন টু টুৱেণ্টু ডি পৰ নাইন ষ্টেট কুলম চ' এইখিনি কেলকুলেশ্যন কৰিলে ওৱান বাই থ্ৰী হাণ্ড্ৰেড ষ্টেট ভোল্ট ত' তোমালোকে মনত ৰাখিবা ওৱান ভল্টত ওৱান বাই থ্ৰী হাণ্ড্ৰেড ষ্টেট ভোল্ট উইচ ইজ দ্য চি জি এছ ইউনিট আৰু পটেঞ্চিয়েল ডিফাৰেঞ্চৰ ডেফিনেশ্যনটো এতিয়া তোমালোকে মন কৰা পটেঞ্চিয়েল ডিফাৰেঞ্চ বিটুইন টু পইণ্টছ ইন এণ্ড ইলেক্ট্ৰিক ফিল্ড ইজ দ্য এমাউণ্ট অফ ৱৰ্ক ডান ইন মুভিং এ ইউনিট পজিটিভ চাৰ্জ ফ্ৰম ওৱান পইণ্ট টু দ্য আদাৰ এগেইনষ্ট ইলেক্ট্ৰচিটিক ফ'ৰ্চ তো একেখিনি কথা মই অসমীয়াত লিখি দিছোঁ বিদ্যুৎ ক্ষেত্ৰত দুটা বিন্দুৰ মাজৰ বিভৱভেদ হ'ল এটা একক ধনৰ আধান এটা বিন্দুৰ পৰা আন এটা বিন্দুলৈ বিদ্যুৎ বলৰ বিপৰীতে নিউতে সম্পাদিত কাৰ্য ত' এইখিনিয়ে হৈছে বিভৱভেদৰ সংজ্ঞা এতিয়া মই কোয়েশ্চন এটা আলোচনা কৰিছো ডিফাইন ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু আ পয়েন্ট চার্জ এন্ড ডে এন এক্সপ্রেশন অর্থাৎ এটা বিন্দু আধানৰ বাবে বিদ্যুৎ বিভৱৰ সংজ্ঞা আৰু ইয়াৰ প্ৰকাশ ৰাখি কিমান হব কিব উলিয়াব দিছে ইলেকট্রিক পটেনশিয়াল এট এ পয়েন্ট ইন এন্ড ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য এমাউন্ট অফ ৱৰ্কডান ইন মুভিং এ ইউনিট পজিটিভ চাৰ্জ ফ্ৰম ইনফিনিটি টু ডেট পইণ্ট বিদ্যুৎ ক্ষেত্ৰৰ কোনো বিন্দুত বিদ্যুৎ বিভৱ হৈছে অসীমৰ পৰা সেই বিন্দুলৈ একক ধন আধান আনতে কৰা কাৰ্য এতিয়া আমিতো এইমাত্ৰ বিভৱভেদৰ সংজ্ঞাত দেখা পাইছিলোঁ দুটা পইণ্ট আছিলে এ আৰু বিয়া বি পইণ্টটোলৈ আমি এটা ইউনিট পজিটিভ চাৰ্জ আনিব লাগে ক'ৰ পৰা ইয়াৰ পৰা নহয় এইবাৰ অসীমৰ পৰা ইনফিনিটিবৰ পৰা বি লৈ এটা ইউনিট পজিটিভ চাৰ্জ আনোতে যিমানখিনি ৱৰ্কডান কৰিব লাগিব সেইটোৱে হৈছে বিন্দুত পটেঞ্চিয়েল বিভৱ এতিয়া আমি এইটো কেনেকৈ কেলকুলেশ্যন কৰিম এক্সপ্ৰেছন অৱ পটেঞ্চিয়েল ডিউ টু পইণ্ট চাৰ্জ আমি প্লাস কিউ চার্জ লৈছো এই প্লাস কিউ পৰা আর ডিস্টেস পি এটা পয়েন্ট এই পি পয়েন্টত আমি ইলেকট্রিক পটেনচিয়েল উলিয়াব লাগে তো এতিয়া আমি ইলেকট্রিক ফিল্ডখনৰ দুটা এক্সট্রা পয়েন্ট ধৰি লৈছো এ আৰু বি ভেরি স্মল ডিস্টেঞ্চ এপার্ট এক্স এতিয়া এ পইণ্টৰ ডিস্টেস প্লাস পৰা এক্স আর সিফালে থাকা পয়েন্ট হল ইনফিনিটি এতিয়া আমি কি প্ৰথম প্রথম পৰা বি লৈ ইউনিট পজিটিভ চাৰ্জ এটা আনোতে ডান কিমান হয় সেইটো উলিয়াই লম লোৱাৰ পিছত ইন্টিগ্রেশন কৰি দিম বিটুইন ইনফিনিটি টু আর আর মানে ডিষ্টেঞ্চ অফ পি সো এতিয়া উই হ্যাভ টু ক্যালকুলেট ইলেকট্রিক পটেন্সিয়াল এট এনি পয়েন্ট পি ডিউ টু এ সিঙ্গল পয়েন্ট

আৰু আমি আনিম কোনপিনে এরপর পৰা বিলৈ আনিম তো ই আর মাজৰ এংগল অভিয়াছলি কিমান আহি গল ওৱান এইটী ডিগ্ৰী তো টোটেল ৱৰ্ক ডান ইন মুভিং এ ইউনিট পজিটিভ চাৰ্জ ফ্ৰম ইনফিনিটি টু দ্য পইণ্ট পি ইজ সো ডব্লিউ ইকুৱেল টু ইন্টিগ্রেশন ডি ডব্লিউ মাইনাস চিনটো বাহিৰৰ ইয়াত মাইনাস চিন এটা হৈছিলে সো মাইনাস সিন আউট হব আউট হবো ইর ভ্যালু তো আমি বহাই দিছোঁ কিউ বাই পাই পা এপসিলন ডিভাইডেড বাই এক্স স্কুৱেৰ আছিল চ' এক্স টু ডি পাৰ মাইনাছ টু হ'ল ইন টু ডি এক্স আৰু ইনফিনিটি টু আৰ চ' এইখিনি ইণ্টিগ্ৰেশ্যনৰ কৰিলে ভেলু পাবা কিউ বাই ফ'ৰ পাই এফচিলন নট আৰ চ' দিছ ইজ দ্য ৱৰ্ক ডান ইন মুভিং ইউনিট পজিটিভ চাৰ্জ ফ্ৰম ইনফিনিটি টু দ্য পইণ্ট পি চ' আল্টিমেটলি এইটোৱে হ'ল পি পইণ্টত কি পটেঞ্চিয়েল চ' পটেঞ্চিয়েল এট পইণ্ট পি ভি ইজ ইউকুৱেল টু কিউ বাই ফ'ৰ পাই এফচিলন নট আৰ সো এইখানে আমি বুঝি পালো দিস ইজ দ্য ফাইনেল এক্সপ্রেশন তো এটা পয়েন্ট চার্জের কারণে আর ডিস্টেঞ্চত পটেনশিয়াল কিউ বাই ফোর নট আর এটা মানে নোট কিছু লিখেছো ইলেকট্রিক পটেনশিয়াল এট ইনফিনিটি ইজ জিরো কিমান সদায় জিরো পটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি এজ ইট ইজ দ্য এমাউন্ট অফ ওয়ার্ক অর্থাৎ পটেসিয়াল যেটা তোমাদের প্রবলেম করবা মাইনাস ফাইভ কুলম প্লাশ সিক্স কুলম যদি চার্জ থাকে তোমাকে মাইনাস সিনটি লো লাগিব কিন্তু আমি ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফোর্সর যে অঙ্ক করিম পিছল তোমাদের মাইনাস নালাগে তাৰ পিছত আমি আর এটা বস্তু ডেফিনেশন দো একটা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি অফ চার্জ কিউ এট এ ইজ ডিফাইন্ড এজ দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ চার্জ কিউ নট ফ্রম ইনফিনিটি টু ডেট পয়েন্ট অর্থাৎ এইবার আমি প্লাস ওয়ান চার্জ নানো এইবার কিউনট সার্জ আনি আনিলে সার্জ আনলে ডান হয় হয় ইলেক্ট্ৰিক পটেনশিয়াল এনার্জি এট ওয়ান পয়েন্ট তো মই এইখানে লিখি দিছো তো এতিয়া হাউ টু ফাইন্ড দা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি বিদ্যুৎ বিভব শক্তি এটা তোমাকে ৱৰ্ক ডান ইন মুভিং প্লাস ওয়ান চার্জ ইউনিট পজিটিভ চার্জ আনুতে ডান হল কিউ বাই ফোর পাই এফসিলন আর মুভিং কিউ নট সার্জ কিউ নট ইন্টু ভি সো কিউ ইন কিউ নট বাই ফোর পাই এফসিলন নট আর এটা যদি পৰীক্ষাত তোমালোকৰ ইলেকট্রিক পটেন্সিয়াল এনার্জি ডিফাইন করব দিয়ে আর এক্সপ্রেশন উলিয়াব তোমাদের ফার্স্ট কি কৰিবা ইলেক্ট্ৰিক পটেনচিয়েলৰ তোমাকে এক্সপ্রেশনটা উলাই লবা তার এই দুটা লাইন জয়েন করে দিবা বাস এই হল দুটা সার্জোর কারণে ইলেকট্রিক পটেন্সিয়াল এনার্জি তো আজিলৈ আমি ইমানতে সামরল